আপনারা এই এলাকার লুকিত তাই না যে এই এলাকারই মোরা আচ্ছা আপনাদের কাছে আমার একটা জিনিস জানার ছিল সেটা হলো এই এলাকায় দীর্ঘদিন যাবৎ প্রচুর মাদক ব্যবসায়ীদের উৎপাদ শুরু হয়েছে গাঁজা ইয়াবা ফেন্সিডাল বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ছোট ছোট শিশুদের মাঝে কিশোরদের মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে একদম নষ্ট পথে নিয়ে যাওয়া হচ্ছে এই অপকর্মগুলো কারা করে এবং কোথায় কোথায় হচ্ছে অপকর্মগুলো একটু আমাকে কি সন্ধান দিতে পারবেন কোথায় করে আমাদের পুকুরে আপনার পুকুরে মাদক ব্যবসা হয় আমার পুকুরে কি কি মাছ আছে রুই মাছ আছে কাতলা মাছ আছে তারপর পাগাস আছে আর তারপর ইদিছি না ওই যে কি কয় ওই কই মাছ কই মাছ ওয়েট 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 আপনার পুকুরে রুই মাছ কাতল মাছ কই মাছ না কি টাকি মাছ আছে সেটা তো আমি জানতে চাই নাই আপনি চুনুপুটি চাষ করবেন না রাঘব বল চাষ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি জানতে চেয়েছি এসব মাদক ব্যবসা কারা করে কোথায় হচ্ছে সেটা হদিস দিতে পারবেন কিনা ম্যাডাম মোর দুলবাই হয়েছে বয়রা উনি কানে কিছু হনে না বুঝলেন ওই যে আমরা যার কথা বলছেন ওয়া মোরা চিনি না বুঝলেন তো জানেন না এটা আগে বললেই তো হইতো বয়রা টয়রা নিয়ে এইভাবে আমার সময় নষ্ট করার তো কোনো দরকার ছিল না জানেন এখান থেকে অকারণে আমার সময়টা নষ্ট করি কি কয় আমমে যে এনে টাকা আরু বাজাইছেন আ টয়লে তো ওই যে পুলিশ চাইতা আমগরে দুটা বাড়িও देत পারতে উলটা সিধে কথা জাগা জায়গা বেজায় পৃথিবীতে প্রেম বলে কিছু নেই প্রেম বলে কিছু নেই পৃথিবীতে প্রেম বলে কিছু নেই আঙ্কেল খড়া 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 আমি দারণ কি কইছেন আমারে আঙ্কেল হেই আমার কি আঙ্কেলের মতো লাগে আমার বয়স মাত্র বাইশ বছর হোয়াট বাইশ বছর হ্যাঁ কি দিয়ে কি বলতেছেন আপনি বাইশ যাই হোক আপনার বাইশ হোক বা পঞ্চাশ হোক তাতে আমার কিছু চাকা খাইছি এই জন্য তো গান্ডা গাই পৃথিবীতে প্রেম বলে কিছু নেই শুধু খেউর আছে শুধু খেউর আছে বাইদেবে খেউর কি গভীর ভালোবাসা যাই হোক বাদ দেন আপনার হাতের এই কাঠারটা আমার কাছে বিক্রি করেন সাতশো টাকা দিতে হবে সাতশো টাকা এক টাকা সাথে দেবো সাতশো টাকা এটা তো একশো টাকা হইলে পাওয়া যায় দেন একশো টাকা দিব আচ্ছা ঠিক আছে আমার মা অনেক দিন ধরে কাঁঠাল খেতে চাইতেছে আপনার কাছ থেকে আমি সাতশো টাকা দিই নিমু দেন কাঁঠাল দেন আপনার কাছে বেসুম না হোয়াট ননসেন্স সেন্স কাঁঠাল বিক্রি করবেন না কেন মাত্রই তো সাতশো টাকা বললেন আপনাকে আমার পছন্দ হয় নাই হোয়াট রাবিস আমি কি আপনার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে আসছি যে আমাকে আপনার পছন্দ হবে না আপনি কাঁঠাল দেন নো নেভার আপনার কাছে কাঁঠাল বিক্রি করবো না আমার গান গাইতে দেন জানতো আপনি কাঁঠাল দেন আপনি আমারে জান গান গাইতে দেন রাবি যত সব পৃথিবীতে খেউর বলে কিছু নেই খেউর বলে কিছু নেই আমারও ডাকছেন হ্যাঁ তোমার ছাড়া কি এখানে আর কেউ আছে জি তোমাকেই ডাকছি তোমার বাড়ি কি এলাকায় জি পূর্ব পাড়া আচ্ছা আমি যতদূর জানি এই এলাকায় প্রচুর মাদক ব্যবসায়ীদের বসবাস তাদের আনাগোনা চলতেছে মাদক ব্যবসায়ী কোথায় চলে এবং কারা করছে তার কি কোনো সন্ধান তুমি দিতে পারবা না সন্ধান দিতে পারব না তবে আফা খুব খুশি এলাকাটা শ্বাস করিয়া দিতেছে মাদকালারা হাইরে নিসাখোর পোলাফান অনেক খারাপ হয়ে যাচ্ছে সমানও ধরেন বুঝছেন নি বেশি কথা বলে যাও এখানকে কি ব্যাপার লোকটা আগে আগে এমনি তো বেশি কথা বললো আর কাঠলটা দেখো কেমন সন্দেহজনক মনে হলো আই শোনো এদিকে আসো আমার ডাকছেন আমার আবার ডাকছেন কা আমার কাঠলটা পয়সে যাবে আমার তাড়া আছে আপা আসসালামু আলাইকুম এতক্ষণ কথা বলার পরে এখন আবার সালাম দেওয়ার কি হলো না আমি প্রথম দেখে আপনার সালাম দিনে আমি মনে হচ্ছে আপনি মাইন্ড করছি আসি দাঁড়াও কাঠালটা দেখে তো ভালোই মনে হচ্ছে জি কত দিয়ে কিনছো 700 টাকা সাতশো আমরা তো ওইভাবে বা হাটে ঘাটে বা বাজারে যাওয়ার টাইম পাই না এক কাজ করো তোমাকে আমি আটশো টাকা দিচ্ছি তুমি কাঁঠালটা আমাকে দিয়ে দাও আপা ওই যে সামনে বাজার মেলা কাঁঠাল আছে ওই দিকে একটা লন এটা আমার তাড়াতাড়ি নিতে হবে বুঝলেন না রুগী খাইবো আচ্ছা তুমি তো পুরুষ মানুষ চাইলেই দুই পা হেঁটে গিয়ে বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে নিতে পারবা না আপা মানে আমার একটু সমস্যা আছে আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা দিব তিনশো টাকা তোমাকে প্রফিট দিচ্ছি তুমি কাঁঠালটা আমাকে দিয়ে দাও আপা দশ হাজার টাকা হলে আমি কাঁঠাল বিক্রি করুম না কি জি কাঁঠালটা নিচে নামাও নিচে নামাও আমি কাঁঠালটা দেখবো আর আমরা কাঁঠাল দেখবেন আপনি এগুলো কি বলেন আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হইব আপনি কি শুরু করলেন এগুলা তুমি আমার ইউনিফর্ম দেখে বুঝতে পারতেছো না আমি কে আমি একজন আইনের লোক সেটা কি তোমাকে আবার নতুন করে বুঝাইতে হবে আমি বলছি কাঁঠালটা নিচে নামাও আমি কাঠালটা চেক করবো নামাও জি জি আপনি দারোগা বুঝতে পারছি নামাও আফা আমার সময়টা নষ্ট করেন না আপা এই সময়টা তোমার একার না সময়টা আমার নিচে নামাও এই দেখেন কাঁঠাল এই দেখেন আমি নিচে নামাই তো নিচে রাখতে বলছি নিচে রাখো কি ব্যাপার কাঠাল কাটা কেন ওই যে বাড়িতে কয় কোষ খাইছিল আর কি বাকিগুলা খালার বাড়িতে দিই যামু হুম কাঠাল কি ব্যাপার কাঠালের ভিতরে এগুলো কি আপা এগুলা ডায়াবেটিসের চিনি একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে এক পাও নড়বি না আমি দেখি আর কোথায় কোথায় রাখছো ও ভেতরে আরও আছে কি বলছিলে আপা মাদক ব্যবসায়ীরা খুব উৎপাদ শুরু করছে তাদেরকে ধরে জেলে দেন তাদেরকে ধরে উচিত শিক্ষা দেন মুরব্বি হয়ে এইসব ব্যবসা করতে লজ্জা লাগে না আপা মাইয়া দুটার বিয়ে দিতে পারে না তাই বিপদ বলে এ কাজ করতেছে আমার ক্ষমা করে দেন চুপ কর মেয়েদের দোহাই দিচ্ছিস না আরে দরকার হলে বিক্রি করতে মানুষের কাছ থেকে টাকা উঠাই মেয়ে বিয়ে দিতে পাত্রপক্ষ যখন জানবে যে মেয়ের বাবা একজন মাদক ব্যবসায়ী চোরাচালানকার বাড়ি তখন তো কি মেয়ে বিয়ে হবে আর মেয়েদের বিয়ের অজুহাত দিচ্ছিস না তোদের মতো লোক কি করে সাহস্তা করতে হয় সেটা আমি মুন্নির খুব ভালো করে জানা আছে চল থানায় চল আবা এবার হলে মাফ করে দেন আবা এবারে লোকে তোকে মাফ করবে না যাবত যাবত কানা দিবে সেটা ঠিক করবে আদালত চল থানায় চল